ফিলিপ হিউজের অকাল প্রয়াণে শোক স্তব্ধ ক্রীড়া মহল। অজি ক্রিকেটারের মৃত্যুতে সোশ্যাল সাইটে শোক জ্ঞাপন করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল সাইটে তিনি জানান, ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখের দিন। হিউজের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার হতভাগ্য পরিবারকেও সমবেদনা জানান মাস্টার ব্লাস্টার। আর শুধু সচিনই নন, হিউজের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিভিন্ন দেশের আরও অনেক ক্রিকেটার। দলের ভেতরে মনোমালিন্যের খবর থাকলেও অ্যাটলেটিকো দি কলকাতাকে সুখী পরিবার বলেই দাবি করলেন কোচ অ্যান্টোনিও হাভাস। একদিকে পারফরমেন্সের অবনতি, অন্যদিকে দলের মধ্যে ঠান্ডা লড়াই, এইসব নিয়ে বেশ চিন্তাতেই রয়েছেন অ্যাটলেটিকো কর্তারা। তবে অ্যাওয়ে ম্যাচে এফসি পুনে সিটির বিরুদ্ধে মাঠে নামার আগের চিত্রটা একটু হলেও অন্যরকম কলকাতা শিবিরের। প্র্যাকটিসে গার্সিয়া ও ফিক্রুকে আলাদা করে সময় দিলেন হাভাস। এমনকি দলের মধ্যে কোনো সমস্যা নেই বলেও দাবি করলেন তিনি। এখন দেখার, টিমের পারফরমেন্সে হাভাসের কথা সত্যি বলে প্রতিফলিত হয় কি না। খেলার মাঠে দৌড়চ্ছে ছায়া মূর্তি শুনে আটকে উঠলেন, কিন্তু এমনটাই ঘটেছে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের ম্যাচে। রেসিং ও রিভার প্লেটের ম্যাচ চলাকালীন গ্যালারির সামনে দিয়ে এক ছায়া মূর্তির দৌড়ানোর ছবি ধরা পড়ে যায় ক্যামেরায়। একসময় লাইন্সম্যানের পাশেও দৌড়তে দেখা যায় ওই ছায়া মূর্তিকে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে গোটা ফুটবল বিশ্বে। শ্রীনিবাসনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলায় চাপের মধ্যে থাকলেও অন্য একটি কারণে মনটা বেশ খুশি খুশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই নাকি বাবা হতে চলেছেন ক্যাপ্টেন কুল। এমনকি ধোনির বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এখন দেখার, এই খবর সত্যি হলে সন্তান ভাগ্যে ধোনির শ্রেণী ফাঁড়া কাটে কি না। বিশ্বকাপে ফাইনালে উঠেও চূড়ান্ত সাফল্য অধরাই থেকে যায়, কিন্তু প্রেমের লড়াইতে প্রতিপক্ষকে অনায়াসে কাপ করে বাজিমাত করলেন তিনি। জানতে ইচ্ছে করছে তো তিনি কে? তিনি আর্জেন্টিনার তারকা গঞ্জালো হিগুয়েইন। শোনা যাচ্ছে সম্প্রতি উরুগুয়ের ফুটবল তারকা দিয়েগো ফোরলানের বান্ধবী তথা মডেল জারিয়া নারার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন ওই আর্জেন্টিনীয় তারকা। মূলত জারিয়ার খোলামেলা পোশাকের জন্যই নাকি তার প্রেমে পড়েছেন হিগুয়েইন। আর হিগুয়েইনের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন জারিয়াও। তাহলে আর কি ফোরলান, সামনের দিকেই তাকান।